वेलकम बैक टू माय चैनल आमी संगीता तोमादेर साथे आबार एकटा नतून ब्लॉग निये चले एलाम तोमादेर साथे शेयर करब बोले एकटा दारुण धमाकेदार एकटा टिप आर एकटा टिप्स तोमादेरके शेयर करब तोमादेर साथे। तो आर तोमरा केमन आछो? आमी तो खूब भालो आछी। आगेर भिडियोते आमी बोलेछिलाम जे आमी नेक्स्ट भिडियोटा हेयर केयारेर उपरे देखाबो, कारण हच्छे आमार एई हेयारटा आमी किभाबे मेनटेन करी बा कि तेल लगाए, तो ओटा आमी तोमादेर साथे शेयर करब। तार आगे बोली, एकदिन एकटा भिडियोते आमाके एकजन लेखे जे कमेंट करे जे प्लिज हेयर अएलटा आमाके बोलो माने शेयर करते आर कि भिडियोटा करते। तो सेटाई भेबे सेटा माथा रेखेई आजके आमी एई भिडियोटा करछि। तोमादेर खूब खूब उपकार होबे। अन गड आमी बोलछि तोमादेरके प्लिज तोमरा एई भिडियोटा प्लिज देखो। देखार पर अवश्यई जादेर हेयारेर समस्या आछे, प्रब्लेम आछे, तादेरके तोमरा एई भिडियोटा सेंड करते पारो एबं शेयर करते पारो। आमी बोले दिच्छि माने आमार एई हेयारेर उपरे अनेक माने एक्सपेरिमेंट आमी करे थाकि, हेयार थेके शुरू करे स्किनेर उपर थेके शुरू करे, एमन कि आमी कोनो पार्लारे किन्तु जाई ना। आमी आईब्रो एबं हेयर कटिंग आमी निजेई करी, निजेर बाड़ीतेई करी। तो सेईगुलो आमी तोमादेर साथे शेयर करब। तार आगे बोली हेयार कि करे काटते हय बा कि करे काटबो सेटा आमी बोलबो, कारण हच्छे आमी एई मुहूर्ते हेयार कटिंग देखाते पारबो ना। तार कारण हच्छे आमार बिये रिसেন্টলি হয়েছে, বেশি দিন হয়নি, 3 মাস মতন আর কি হয়েছে। তো সেক্ষেত্রে আমি এখন হেয়ার কাটিং করতে পারবো না। তো বড়রা বলছে 1 বছর মতন কিছু করা যাবে না। তো ঠিক আছে, আমি মেনটেন করি বা কি কি ইউজ করি সেইগুলো সবই আমি একটা একটা ভিডিওতে দেখাবো। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হেয়ার অয়েল আমি কি করে তৈরি করি। তো হেয়ার অয়েলটা, এই যে হেয়ার অয়েলটা আমি বলছি, সেই হেয়ার অয়েলটাতে কি কি উপকারিতা রয়েছে সেগুলো আগে আমি তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে হেয়ার লং হবে, তোমার ভীষণভাবে স্ট্রং থাকবে, আর হচ্ছে কম হেয়ার ফল কম হবে, আর খুশকির সমস্যা থাকলে সেটা রিমুভ হবে, আর হচ্ছে যদি তোমার চুল যদি ভীষণ পরিমাণে ড্রাই থাকে তো তোমার নর্মালাইজ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, প্রসেসটা হচ্ছে এরকমই যে তুমি যেদিনকে তেলটা লাগাবে, মানে ধরো আজকে সকালে লাগালাম আমি, সকাল 9টায় ধরো লাগালাম, তো আমাকে স্নান করার সময় ধরো 1টায় স্নান করছো বা 12টায় করছো অবশ্যই শ্যাম্পু করতে হবে। আর সপ্তাহে ম্যাক্সিমাম যাদের সমস্যা খুব বেশি তো তাদেরকে সপ্তাহে ম্যাক্সিমাম 3 দিন 3 বার করে লাগাতেই হবে, মানে 3 বার লাগাও শ্যাম্পু করো, দেন আর কোনো দিন আর কি এর মধ্যে আর শ্যাম্পু করার পর আর কোনো তেল লাগানোর প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আমি এটা করে থাকি, এটা তোমরাও ফলো করো। তো তোমাদেরও সুবিধা, বাজারে প্রচুর রকমের তেল পাওয়া যায়, বিভিন্ন রকমের ভীষণ ফ্লেভারের ভীষণ গন্ধের গন্ধযুক্ত আর কি তেল হেয়ার অয়েল পাওয়া যায়। তো সেইগুলো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ লাগিও না। আর হচ্ছে পার্লারে গিয়ে অনেক অনেক টাকা তোমরা খরচ করো, আমিও করতাম একটা টাইমে, তো সেই জিনিসগুলো আমি এখন আর করি না। আমি পার্লারে যাই না, এমনকি হাতে ওয়্যাক্স থেকে শুরু করে আইব্রো থেকে শুরু করে এবং হেয়ার কাটিং থেকে শুরু করে সবটাই আমি বাড়িতে নিজে বসে করি। কিভাবে করি সেইগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমার ভিডিও তোমরা ফলো করতে থাকো, তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, ঘরে বসে অনেক রকমের অনেক কিছু জানতে পারবে। তো যদি জানতে চাও অবশ্যই আমার এই ভিডিওটা দেখা মাত্রই সাবস্ক্রাইব প্লিজ করো, তাহলে তোমাদের সুবিধা হবে, আমি কি করছি না করছি তা তোমরা জানতে পারবে, আর জানতে পারলে তোমরা ঘরে বসে করতে পারবে প্রতি মাসে, আর পার্লারে খরচাটা হবে না। কিভাবে হেয়ার স্পা করতে হয়, কিভাবে ফেশিয়াল করতে হয়, সেই সব কিছুই আমি টিপস তোমাদেরকে দিতে থাকবো আর তোমরা উপকৃত হবে। তো চলো কি কি লাগছে আমাদের তেলে, এই তেলটা তৈরি করার জন্য উপকরণ কি কি লাগছে আমি একবার দেখিয়ে দিই। লাগছে কারি পাতা আর নিম পাতা, এগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর শুকানো অবধি ওয়েট করবো, নাহলে তেলে পড়লে চিড়বিড় করতে পারে। তো আমার একদিন লেগেছে এটা শুকাতে, তো শুকিয়ে গেছে, দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার লাগছে কিছু মশলা, যেটা কিনা প্রত্যেকের বাড়িতেই থাকে। তো আমি এখানে এই স্পেশালি তেলটার জন্য আমি 50 গ্রাম করে আনিয়ে রেখেছি। আছে মেথি, সাদা সর্ষে, কালো সর্ষে, কালো জিরে, গোটা সাদা জিরে, আছে গোটা ধনে, আর হচ্ছে মৌরি, আর তেজপাতা। তেজপাতা এখানে 10-12টা মতো নেব, এটা শুকিয়ে রাখিয়েছি পাশে। আর রয়েছে এখানে অ্যালোভেরা,
এটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের বাড়িতে গাছ আছে, তো ওখান থেকে আমি 5টা মতন পাতা নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। তোমাদের অনেকের বাড়িতেই হয়তো এরকম গাছ, অ্যালোভেরার গাছ আছে, কিন্তু তোমরা কেউ ইউজ করো না, তো এটা খুব ভালো উপকার। এখানে আমি প্যারাশুটের 1 লিটারের নারকেল তেল নিয়ে রেখেছি। তোমরা এখানে উত্তমের তেলটাও ইউজ করতে পারো। আমি উত্তম আর প্যারাশুটটা ইউজ করি, নারকেল তেল। আর রয়েছে ব্রাটোলি অলিভ অয়েল, এটা কিন্তু বডি অয়েল নয়, এটা হচ্ছে খাওয়ার অয়েল। তো এটা আছে 200 গ্রাম। আর রয়েছে আমার কাছে কাস্টার্ড অয়েল, এটা ওষুধের দোকানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমি সমস্ত উপকরণগুলো থালায় ঢেলে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর রয়েছে আমার আর যা বাকি উপকরণগুলো, সেইগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি মেইন প্রসেসে যাব, তোমরা দেখতে থাকো আমি কী কী করছি। বড় একটা পাত্র নিয়েছি, এতে আমি পুরো তেলটা ঢেলে নিচ্ছি। আমি এখানে আরও কিছুটা তেল ইউজ করেছি, আমার বাড়িতে ছিল উত্তমের, তো ওই তেলগুলো আমি ইউজ করে নিয়েছি। দেখো এতটা পরিমাণে তেল হয়েছে। আর এই তেলটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, যতক্ষণ না গরম হচ্ছে আমি ওয়েট করব, এইগুলো আমি একে একে দিয়ে দেবো। তো গরম হয়ে গেছে আমার তেল, দেখো আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, ফুটছে পুরো। আর তার মধ্যে আমি তেজপাতা, কারি পাতা, নিম পাতা দিচ্ছি। এখানে কিন্তু আমি জবা ফুলটা পাইনি, জবা ফুল 10-20টা মতন আমার প্রয়োজন ছিল, রেণুগুলো ফেলে দিয়ে শুকিয়ে নিয়ে দিতে হতো, তো ওটা পাইনি যেহেতু। আর নিয়েছি আমি আমার কেটে রাখা অ্যালোভেরাগুলো দিয়ে দিয়েছি। তো এবার এইগুলোকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না এইগুলোর রং কালচে হয়ে যাচ্ছে ততক্ষণ এগুলো ভাজতে হবে। প্রচুর ফুটবে এবং এরকম ফেনা মতন হয়ে যাবে, তো ঘাবড়ানোর কিছু নেই। একটু বড় পাত্র রাখার খুব প্রয়োজন, কারণ হচ্ছে ফুটতে ফুটতে এরকম বাইরে উপচে চলে আসতে পারে। তো দেখো অলরেডি এখনই কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা পুরো লাল হয়ে যাবে এই অ্যালোভেরাগুলো। আর মাঝে মধ্যেই কিন্তু নাড়তে হবে, দেখো আমি পুরো লালচে করে ফেলেছি। এটা এই লালচে হতেই আমার লেগে গেছে 1 ঘন্টা, মিডিয়াম ফ্লেমে করছিলাম ইচ্ছা করেই, যাতে বেশি হাই ফ্লেমে করলে পুড়ে যেতে পারে। তো অলমোস্ট আমার রেডি, এবার আমি এটাকে ছেঁকে নেব। আমি একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি, এবার ওটা অন্য আর একটা পাত্রে আমি এটা ছেঁকে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু করো, এটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতন ঠান্ডা হওয়ার জন্য, তারপর এটাকে আমি ছাঁকতে দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতন ছেঁকে, তো এর মধ্যে প্রচুর তেল অ্যাবজর্ব করে নিয়েছে এই মশলাগুলো, তো ভালো করে চিপে চিপে আমি এই তেলটা বার করে নেবো, কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর তেল রয়েছে। তো এইভাবে তেলটা আমার রেডি হয়ে গেছে। দেখো এবার এটার মধ্যে আমি অলিভ অয়েল আর কাস্টার্ড অয়েলটা মিক্সড করে দেবো। এটা আমি হাফ মতন দেবো, এটা 200 গ্রামের শিশি, এটা পুরোটা দেবো না। তেলটা ঠান্ডা অবস্থাতেই কিন্তু তোমরা দিও, কারণ হচ্ছে গরম থাকলে এর গুণগুলো চলে যেতে পারে। তো এই এইগুলো এটাও এই কাস্টার্ড অয়েলটাও আমি হাফ মতন দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে আমি আমার তেলের যে শিশিগুলো ওর মধ্যে আমি ভরে নেবো। আরও আছে, ওগুলো আমি আর দেখালাম না। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতে একদম ভুলো না। আর টাটা।